রাত্রির ঠিক আটটা আমি চলে এলাম তোমাদের কাছে একটা ক্লাস উপহার দিতে আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায় তিন নম্বর পর্ব আমি প্রথম ভিডিওতে বলে দিয়েছি চ্যাপ্টারটা কেমনভাবে পড়তে হয় যখন চ্যাপ্টার শুরু হয় আমি বলে দিই চ্যাপ্টারটা সুতোটা কোথায় কীভাবে পড়লে খুব সহজ হয় মানে আসল জায়গাটা খুব সুতো ফাঁসটা বুঝতে পারলেই তো আমরা সুতোটা জটটা খুলে ফেলবো একটা জট পাকানো আছে চ্যাপ্টারটার মধ্যে ঠিক আছে নিশ্চয়ই তোমার মনে আছে চারটে স্টেজের কথা যে প্রথম স্টেজে আলোচনা হবে শিক্ষা সাহিত্য সংবাদপত্র নিয়ে দ্বিতীয় স্টেজে আলোচনা হবে শিক্ষা সংস্কার নিয়ে তৃতীয় স্টেজে আলোচনা করব আমরা মঞ্চে আর কি একটা মঞ্চে উঠবো লেকচার দেবো সমাজ সংস্কার নিয়ে আর চতুর্থ মঞ্চে উঠবো আমরা ধর্ম নিয়ে আলোচনা করে শেষ করব ঠিক আমাদের এখন সেই প্রথম স্টেজে উঠে আজকে তিন নম্বর পর্ব চলছে আজকে আমাদের নতুন পেটার নকশা আলোচনা করব প্রতিদিন আমরা এক পাতা দুপাতা করে পড়ে নিই যাতে তাড়াতাড়ি বইটা শেষ হয়ে যায় আর দুপাতাগুলো পড়লে তো তিরিশ ষাট দিন লাগবে একশো তিরিশ পথা কুড়ি পাতার বই চলো আমরা দেখে নিই হুতুম পেঁচার নকশা এটা কী হুতুম পেঁচা আমাদের খুব মনে পড়ে না পড়তে পড়তে কালী প্রসন্ন সিংহ হ্যাঁ বেশ আসলে কী ঘটনাটা সেই উনিশ শতক এটাকে উনিশ শতক সবসময় চলবে কারণ প্রথমেই বলেছে উনিশ শতকের বাংলা তার মানে উনিশ শতক মানে আঠেরোশো কুড়ি আঠেরোশো বাইশ আঠেরোশো সত্তর বেশ কম সময় হ্যাঁ মানে উনিশ কমপ্লিট হয়ে যায়নি চলো আমরা দেখিনি উনিশ শতকে সমাজে এক নেতিবাচক দিক ছিল বাবু কালচার কালীপ্রসন্ন সিংহ সমাজে অপদার্থ ধনী যুবক বাবুদের অপসংস্কৃতির দিকে আঙুল দেখিয়ে লিখে লিখলেন হুতুম পেচার নকশা নামক গ্রহণ অর্থাৎ সেটাকে বাংলায় খুলে লেখা হলো না একটা ছবি দিয়ে বোঝানো হতো কার্টুন যাকে বলি আমরা কার্টুন তো ঠিক কার্টুন তো আলোচনা করে মানে একটা ছোট্ট ছবি দিয়ে দেবে তাতে মানে বোঝা যেত যে ঘটনাটা আসলে কি বেশ এখানে সেটা কিছুটা বলে দেবে দেখো তাহলে আসল একটা গ্রন্থ উনিশ শতকে ঠিক আছে আঠারোশো একচল্লিশ সালে এটা জন্ম মৃত্যু দেওয়া আছে ওনার কিন্তু কখন ঘটনাটা এখানে দেয়া তেমন নেই আমি অন্য একটা বইয়ে যাব তো উনিশ শতকে প্রথম হাতের বয়ে যাওয়া প্রথম মাত্র পঞ্চাশের নিচে হবে আর কি যুব সমাজ সম্পর্কে ব্যঙ্গাত্মক প্রহসন এটা কিন্তু কাদের ভিতরে লড়তো দেখলাম ইনি দেখলেন লিখছেন যে সমাজে ধনী যুবক বুঝতে পারছ তাদের বিরুদ্ধে তার রচনা থেকে জানা যায় যে সমস্ত বয়ে যাওয়া যুবকরা বাবু নামে অভিহিত হতো এমনকি এই সময়কে বলা হতো বাবু আমল বা বা বাবু কালচারের যুগ কালীপোষণা নিজের বাবু আমলে জন্মগ্রহণ করে এই কুলকে তাদের বিশৃঙ্খল জীবনযাপন অর্থাৎ রামপট দিয়ে ব্যঙ্গ করতে পিছপা হয়নি এদিক থেকে এই গ্রহণটি খুব অভূতপূর্ণ এবং সাহিত্য কীর্তি এটা কিছু তেমন বোঝাবার নেই আমি একটুখানি করে দিই আর এই বড় কৃতিত্ব হলো সংস্কৃতি ঘেসা বাংলাকে সংস্কৃত শব্দে বেড়াজাল থেকে মুক্ত করে তথাকথিত ভাষায় একটা হাজির করেছিলেন হুতম পেচার নকশা এই কারণে চিরস্মরণীয় সাহিত্যের মর্যাদা প্রাপ্ত ইতিহাসে বিচারে হুতুম পেচার নকশাটি উনিশ শতকের সামাজিক দলিল হিসেবে সামাজিক দলিল একটা ভালো প্রশ্ন পেলাম আসলে কি যেন কী আমার লিখতো এক বলে দিই ধরো কোনো ঘটনাটা নেই একটা মনে করো কাগজে বেরোলো বাঘ মারার জন্য বিশাল মানে সমস্ত এলাকা বাঘ ঢুকে পড়ছে বাঘ বাঘ যাতে না ঢুকে তার জন্য বন্দোবস্ত করা হবে সেই কাগজটা একটা বাঘ মনে করে এখানে পড়ছে এই পাশের বাঘটাকে বলছে এই দেখিস আমাদের জন্যে সরকার কী ব্যবস্থা নিয়েছে শুধু একটা কাগজে ছবি এঁকে দিয়েছে তো বাঘ পড়ছে আর এই শুধু বলছে যে আমাদের জন্যে কী ব্যবস্থা নিয়েছে দেখছিস এই যে ঘটনাটা আমরাও কাগজে হেডলাইন হয়ে গেলাম সেটাই বলছে আর কি তাহলে এটা তো ব্যঙ্গ চিত্র এই ধরনের একটা চিত্রের মধ্যে গোড়া সংবাদটাকে ডিসকাস করা যায় আলোচনা করা যায় তোমার নিশ্চয়ই দেখেছো কাগজের কাগজে তাই এগুলো যাই হোক আমরা অন্য একটা বইয়ে দেখে নিই এই হুতুম পেজা নকশ সম্পর্কে কি বলছি ঠিক ধাপে ধাপে লোক একদম আগে যেটা আলোচনা হয়েছে হিন্দু পেটিয়র তারপরে হুতুম পেঁচা নকশ এটা কিন্তু অন্য লেখকের বই দেখিনি কলকাতার জোড়াশাঁক থেকে কিন্তু এটা প্রকাশিত হতো মানে জোড়াশাঁক বৃত্তশালী সিংহে পরিবারের সন্তান কিন্তু বলেন সন্তান সন্তানদের হুতুম পেছার ছদ্মনাম এটা কিন্তু আমি বুঝতে পারলাম এই বই এসে তার বিভিন্ন লেখক বিভিন্নভাবে লিখবে জিনিসটাকে একটু যে যাদের পারবে ভালো লিখবে মাত্র তিরিশ বছর বয়সে অল্প জীবন কলকাতা বিদ্যুৎ সমাজের শীর্ষস্থানীয় ব্যক্তি নিজেকে প্রতিষ্ঠিত করেন এই কিশোরী তিনি বিদ্যুৎ সাহিনী সভা প্রতিষ্ঠিত করে সাহিত্য প্রসারে উন্নয়ন যোগান আবার বাংলা নাটকের জন্য বিদ্যুৎ সাহিনী রঙ্গমঞ্চ থেকে স্থাপন করেছিলেন আমরা দেখি এখানে কি আজ পেটা নকশা বিদ্রোহের মাধ্যমে কলকাতা বিদ্যমান দেশীয় সমাজে স্বার্থপর্তা তুলে ধরেছেন অর্থাৎ কলকাতায় যে বিদ্যমান ওখানেও দেখলাম আবেজত্ব ওখানেও দেখলাম সেই মানে ধনী যুবক তাই বিত্তমান এখানেও দিচ্ছে তা তাদের যুবকদের যে একটা চৈত্র সেটাকে তুলে লিখেই দেখো এমনই এক চরিত্র হলো ব্যঙ্গচিত্র হুতুম পেঁচার মতে এরা সাপের হতেও ভয়ঙ্কর বাঘের চেয়েও সে হিংস্ত্র নিজের স্বার্থ জন্য যে কোনো হীন কাজকর্ম করতে এদের বাধ বাঁধে না হুতু হুতুমের ভাষায় পরের মাথায় কাঁঠাল ভেঙে আপনার গুঁফের তেল দেওয়া দেয় পলিসি হুতুম প্যাঁচার নকশায় ভঙ্গি অনেক অনেকটা কত কথ তার মতো পাঠক পাঠকদের কথা আসলে শ্রোতারূপে কল্পনা করা হয়েছে ইংরেজের শাসনের সুবাদে এই বিত্তমান ভোগ্যবদ্ধ সৃষ্টি সৃষ্টি হয়েছিল সেই বিষয়ে হুতুম পেঁচে শাসন করেছে আমরা দেখলাম যে এটা নিয়ে কিন্তু একরকম আলোচনা আসলে সব আলোচনার একটাই সার্ভ্য এটা ব্যঙ্গচিত্র এটা আবিযাত্র বা ধনী যুবকদের বিরুদ্ধে ব্যঙ্গ করে লেখা হতো এটা কিন্তু আমরা বুঝতে পারলাম শিক্ষিত সাহেবকে আচার অনুকরণ বাঙালি বুদ্ধিজীবীদের স্বরূপ তুলে ধরেছে তোমাদের এখান থেকে পাঁচটা লাইন মোটামুটি বুঝে নেবে পাঁচটা লাইন শুধু শিখে নেবে যে কখন কেন কুটুম পেটের নকশা কেলে তাহলে কিন্তু ভালো শেখা হয়ে যাবে